রুশ নিয়ন্ত্রিত মেলিতোপলে গোলা হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। মেলিতোপলের নির্বাসিত মেয়র জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটি, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। গোলা হামলায় ক্ষতবিক্ষত ইউক্রেনের বাখমুত অঞ্চল। সাত মাসে বেশি সময় ধরে চলা যুদ্ধে শহরের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি কোনো পক্ষই। রুশ দখলকৃত ইউক্রেনের মেলিতোপোলে রাতের আকাশে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য। বুধবারের গোলা হামলায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে গুদাম, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো শহর। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দক্ষিণে মেলিতোপল, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ সেনাদের রেলওয়ে সরঞ্জাম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই শহর। শহরের কিছু অংশ রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাথে সংযুক্ত। ভয়াবহ গোলাবর্ষণে ক্ষতবিক্ষত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। শহরটির কাছে একটি রুশ Su-24M গুলি করে ভূপাতিতের দাবি ইউক্রেনের। শহরটি ক্রমাগত গোলামাইন হামলার শিকার হচ্ছে। সড়কে বলতে গেলে কেউ নেই, সবাই হয় যুদ্ধে নয়তো আশ্রয় কেন্দ্রে। আমি বলতে চাই, শহরের এই অংশটি ইউক্রেন বাহিনীর দখলে, শত্রুরা এখানে আসতে পারবে না। সাত মাসের বেশি সময় ধরে বাখমুত দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি দখলে বাহিনীর বহু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। চলমান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ সময় পশ্চিমাদের ইঙ্গিত করে চলমান পরিস্থিতিকে হাইব্রিড যুদ্ধ বলে অভিহিত করেন তিনি। আমাদের দেশের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চলছে, এটা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসী হয়ে প্রেসিডেন্টের পাশে থাকতে হবে। পারমাণবিক শক্তির জানান দিতে কয়েক হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। চোহরা চৌধুরী সেতু, DVC নিউজ ডেস্ক।